Assalamualaikum warahmatullahi wabarakatuh. 24 ইসলামিক দুনিয়ার সদস্যগণ আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানীয় সদস্যগণ আজকের ভিডিওতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া বা জিকির নিয়ে আলোচনা করব। তো সেই দোয়াটি হচ্ছে কোন মসজিদের পাশ দিয়ে পার হয়ে যাওয়ার দোয়া। যখন আমরা কোন মসজিদের পাশ দিয়ে পার হয়ে যাব তখন এই দোয়াটি এই জিকিরটি করব। যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ অনেক অনেক নেকির আমরা হকদার হব ইনশাআল্লাহ, সহি হাদিসে বর্ণিত। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো সম্মানীয় সদস্যগণ, যে কথা আমি বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু সময় ছাড়া আমাদেরকে সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করার কথা বলেছেন। আমরা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে পড়েছি শুনেছি বা আলেম উলামাদের মুখ থেকে শুনেছি ওনারা বলে থাকেন বা আমরা পড়েছি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাম ওয়া কু'উদাম ওয়া আলা জুনুবিহিম, এই ধরনের অনেক রকমের আয়াত আমরা শুনেছি যেখানে বলা হয়েছে যে তোমরা সর্ব অবস্থায় ঘুমন্ত অবস্থায় দাঁড়ানো অবস্থায় বসে করোটভাবে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। তো সম্মানীয় সদস্যগণ আজকে আমি এই দোয়া বা এই জিকিরটির ব্যাপারে বলবো। যখন আমরা মসজিদের পাশ দিয়ে পার হয়ে যাব তখন আমরা কি পড়ব? হ্যাঁ, সহিহ হাদিসের মধ্যে বর্ণিত একটি দোয়া বা জিকির রয়েছে যেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা সকলেই শিখে বা যারা জানেন এই আমলটি করবেন ইনশাআল্লাহ অনেক নেকির হকদার হবেন। তো সেই দোয়া বা আমলটি হচ্ছে এই, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাররতুম বিরিয়াযিল জান্নাহ ফারতাউ। হ্যাঁ, ইযা মাররতুম বিরিয়াযিল জান্নাহ ফারতাউ, অর্থাৎ যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তখন তোমরা উপকার লাভ করিও। হ্যাঁ, উপকার লাভ করবে। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আমার ইয়াযুল জান্নাহ। তো তিনি কি বললেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান বলতে কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল মাসাজিদ। হ্যাঁ, ক্বাল আল মাসাজিদ, জান্নাতের বাগান বলতে মসজিদ সমূহ। হ্যাঁ, তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাতউ, উপকার লাভ করার মানে কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলি বললেন। কি বললেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই বাক্যগুলি পাঠ করিবে। যদি আমরা এই হাদিসটির উপর আমল করতে পারি তাহলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক সওয়াব তো দান করবেন, তার সাথে সাথে একটি সুন্নতও জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন।